সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। তো এখন তো আষাঢ় মাস, আর আজকে আষাঢ় মাসের এই বিশেষ তিথিতে বিপদনাশিনী পুজো করা হয়। তো সবাই মোটামুটি ঘরে ঘরে এই আজকের দিনের বিপদনাশিনী পুজোটা করে, আর তোমরা কে কে করো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের মতো কিন্তু তোমাদের এই বন্ধুটা মানে আমিও কিন্তু মা বিপদনাশিনী মায়ের পুজো করি। তো অন্যান্য বছরের থেকে এই বছরের পুজোটা একটু আলাদা, কারণ আমি এত বছর আমার ঠাকুরঘর ছিল না। আমাদের আগে একটা বাড়ি ছিল, যখন আমি বিয়ে হয়ে যে বাড়িতে এসেছিলাম সেই বাড়িটা কিন্তু এখন আর নেই আমাদের। তো আগে একটা বাড়ি ছিল, ওই বাড়িটা এখন নেই। এখন এখন আমরা যে বাড়িতে আছি সেটা হচ্ছে আরেকটা বাড়ি। তো এই বাড়িতে আসার পর ঠাকুরঘর আর নতুন করে করা হয়ে উঠেনি আর কি। তো পুজো টুজো আমি যদি দিতাম তাহলে আমার থাকার ঘরের মধ্যেই একটা আসন বসিয়ে পুজো দিতাম, তারপর উঠিয়ে নিতাম। তো এই বছর আমার গত বছরই ঠাকুরঘর হয়েছে, তো এই বছর ধরো আমি এই ঠাকুরঘরে প্রথমবার পুজো দিতে পারবো মা বিপদনাশিনীর। তো আজকে পুজোটা বুঝতেই পারছো আমার জন্য স্পেশাল খুবই। তো পুজোর তুর্য শুরু করে দিয়েছি সকাল থেকে, উঠে সমস্ত বাসি কাজকর্ম শেষ করে তারপর রান্নাবান্না করে স্নান করে শাড়িটারি পরে লক্ষ্মী বউয়ের মতো চলে এসেছি পুজো করতে। আর পুজোর আগে যে সমস্ত কাজকর্ম থাকে, গোছ গাছ করা, ধোয়া মোছা, বাসন ধোয়া, জল আনা, ঘর মোছা, ফুল বেলপাতা এগুলো তোলা, তো সেই সবগুলো করে নিয়েছি। আর যদিও ফুল বেলপাতা এগুলো তোলাতে আমার হাজবেন্ড আর আমার শ্বশুর মশাই ভীষণ হেল্প করেছেন, মানে ওনারাই বেশিরভাগ করে দিয়েছেন, মানে ফুল তোলা, তারপর বেলপাতা, আমের প্রলপ এগুলো অনেক দূরে দূরে, তো ওইগুলো এনে দিয়েছে। আর আমি তুলসী পাতা, দূর্বা এগুলো তোললাম। তো এগুলো সব কিছু এখন সমস্ত ধুয়ে টুয়ে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখছি। আর আজকের বিপদনাশিনী পুজোতে 13 রকমের ফুল আর 13 রকমের ফল দিতে হয়, যেটা আমাদের নিয়ম। কার কীরকম নিয়ম তো জানি না। তো 13 রকমের ফুল আমাদের বাড়িতেই কিন্তু আছে, আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ আছে। আর 13 রকম নয়, 15 থেকে 16 রকমের ফুল আর 15-16 রকমের ফলও কিন্তু হয়ে গেছে। আর আমি কালকে একটা ভিডিও করেছিলাম, যে তোমরা যদি না দেখে থাকো এক্ষুনি চ্যানেলে গিয়ে দেখে নাও, বা আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিতে পারি, ওইখান থেকেও দেখে নিতে পারো। কালকে রাতে আমি ঠাকুরঘর পরিষ্কার করেছিলাম, তখন আমি ফলগুলো সবই দেখিয়েছিলাম তোমাদেরকে, যে 15 থেকে 16 রকমের ফল ছিল আর ঠাকুরঘরটা আরেকরকম ছিল, এটাকে আমি চেঞ্জ করে নতুনভাবে সাজিয়েছি। তো সেটা তোমরা কালকের ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে। আর এখন আমি মাকে স্থাপিত করে দিচ্ছি, আর আগে যেহেতু ঘরে পুজো করতাম তাই পরের দিন কিন্তু উঠিয়ে নিতাম, এখন আর উঠাবো না। এখন আমার ঠাকুরঘরে মা সবসময় থাকবেন, আমি নিত্য পুজো করব। তো মাকে এখানে স্থাপিত করে দিয়েছি আর উলু দিয়ে ঘট বসিয়ে দিয়েছি, ঘটে সব কিছু দিয়ে। আর এবার হচ্ছে এদিকে আমার মা লক্ষ্মী ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, ওদের পুজো করছি ফুল টুল দিয়ে। আর গণেশ ঠাকুরটা আমার মেয়েই বসেছিল, বসিয়েছিল আর কি, আমার মেয়ে গণেশ ঠাকুরকে খুব পছন্দ করে তাই গণেশ ঠাকুর বসিয়েছে ও নিজেই, তো বাচ্চা মানুষ সেজন্য আর বাধা দিইনি। তো এখন আমি ওইদিকে পুজো করছি, তারপর আমি ফল টল কেটে নৈবেদ্য বানানো শুরু করব। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কত রকমের ফুল পেয়েছি, কারণ 13 রকমের ফুল তো লাগেই। তো এই যে দেখো, সাদা জবা, এখানে আছে চন্দন কালারের জবা, এটা আছে গোলাপি জবা, লাল জবা, তারপরে টগর ফুল, এই 5 রকম হলো। আর অপরাজিতা 6 রকম, রঙ্গন ফুল 7 রকম, হলুদ কালারের একটা ফুল আছে 8 রকম, সাদা ফুল 9 রকম, রঙ্গন ফুল আরও 1 রকম আছে 10 রকম, আর রক্ত জবা 11 রকম, গোলাপ ফুল 12, নয়নতারা 13, তারপরে মধু ফুল আছে 14, তারপরে একটা হলুদ কালারের ফুল আছে যেটা আমাদের ঘরের সামনে আছে, তো 15। তো 15 রকমের ফুল তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে মায়ের সিংহাসন সাজানো হয়ে গেছে, পুজোর সিংহাসনও সাজানো, সব কিছুই কমপ্লিট, আমার ফুল টুল দিয়ে সব কিছু সাজানো কমপ্লিট। আর এখন হচ্ছে আমি নৈবেদ্য বানাবো, আর ঠাকুর আসলে পুজো করা হবে, আর বাকি কিন্তু সব কিছুই রেডি, একদম খুঁটিনাটি যত কিছু ছিল সব রেডি। এখানে সব ফল টল আমি রেখে দিয়েছি, আগে রেডি করা ছিল কালকে রাতেই। তো এখন আমি সব ফলগুলো ধুয়ে নিচ্ছি, এক এক করে সবগুলো ধুয়ে তারপর কাটা শুরু করব।
তো গোটা ফল 13 রকমের গোটা ফল দেব একটা প্লেটে, আর বাকি ধরো পঞ্চনৈবেদ্য একটা বানাবো, আর এমনি মেন ভোগ যেটা সেটা একটা বানাবো। তো এরকম করে আমি সব ফলগুলো কেটে ধুয়ে তারপরে কিন্তু নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি। তো এই ফাঁকে আমার শাশুড়ি মাও চলে এসেছে, মা দেখিয়ে দিচ্ছে, মা বলছে কিছু করবে কিনা। তো আমি বলছি যে না মা, কিছু করতে হবে না, আপনি শুধু বসে 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 আমাকে দেখিয়ে দিন যে কিছু মিস হচ্ছে কিনা, কিছু লাগবে কিনা, বা যা যা করছে সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা একটু দেখিয়ে দিলেই হবে। তো এখন আমার সমস্ত নৈবেদ্য রেডি করা হয়ে গেছে, সমস্ত পুজোর খুঁটিনাটি আয়োজন সব কিছু কিন্তু কমপ্লিট। তো এখন আমি পুরো ঠাকুর ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরমশাই চলে আসবে একটু পরেই। তো ফলের খোসা টোসা সব ফেলে ঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আমি ভুলে গিয়েছিলাম যে নারকেল কোড়া দিতে হবে, তারপর আমার শাশুড়ি মা মনে করিয়ে দিল। তো শাশুড়ি মাকে এই জন্যই তো সামনে বসিয়ে রেখেছিলাম যে আমি কিছু ভুল করছি কিনা সেটা দেখিয়ে দিতে। তো মা বলল যে নারকেল কোড়া দাও, তারপর নারকেলটা কুড়িয়ে পরে দিলাম নৈবেদ্যর মধ্যে। তো এদিকে ধূপ ধুনা সব কিছু রেডি, আর দেখো আমার নৈবেদ্য সব কিছু রেডি। তো এখানে আমি একটা প্লেটে 13 রকমের ফল দিয়েছি, দেখো তোমরা একটু পজ করে গুনে দেখতে পারো এখানে কত রকমের ফল আছে। 13 রকমের ফল কিন্তু আমি এখানে গোটা দিয়েছি, আর বাকি যা কিছু ছিল সব কিছু দিয়ে আমি এখানে পঞ্চনৈবেদ্য একটা সাজিয়েছি, আর একটা মেন ভোগ সাজিয়েছি, আর এখানে মা লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের জন্য আলাদা করে দুটো প্লেটে দিয়েছি। আর এদিকে পুষ্পথালার মধ্যে পুষ্প দিয়ে ভর্তি, মানে প্রচুর ফুল পেয়েছি আজকে। আর এইদিকে বেলপাতা, দূর্বা, তুলসী এগুলো আলাদা করে একটা বাটিতে রেখেছি। আর এখানে দেখো সুতো দিয়েছি, বিপদনাশের পুজোতে সুতো দিতে হয়। আর একটা প্লেটে ধান দূর্বা দিয়েছি, আর এখানে দিয়েছি পান আর সুপুরি, এখানে কিন্তু 13টা পান আর 13টা সুপুরি দিয়েছি। তো সব কিছু খুঁটিনাটি যা ছিল সব কিছু কিন্তু রেডি। তো আমার পুজোর আয়োজন কমপ্লিট। আর তোমাদের কেমন লেগেছে আমার পুজোর আয়োজন করা, আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কিছু ভুল হলেও অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো দেখতে দেখতে কথা বলতে বলতে ঠাকুরমশাই কিন্তু চলে এসেছেন, ওই যে ঠাকুরমশাই এসে এখন হাত মুখ ধুচ্ছেন, জল দিয়েছি, সোনর বাবাই দিয়েছে জল, তো উনি হাত মুখ ধুচ্ছেন, তারপরে এসে পুজোতে বসবেন। তো দেখতে থাকো পুরো পুজোটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এতক্ষণ দেখেছো তোমরা আমার এই পুজোর আয়োজন, তো এখন হচ্ছে আসল পুজো, মানে ঠাকুরমশাই কীভাবে পুজো করছেন, তো দেখতে থাকো। Thank you.
এইদিকে হচ্ছে পূজো, আর এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির আওয়াজে হয়তো কিছু বোঝা যাচ্ছে না। এখন সুতু পরানো হচ্ছে। তো সবাই আমরা হাতে সুতো বাঁধলাম, তারপর সবার জন্য প্রসাদ নিয়ে নিচ্ছি। আর সবার প্রসাদ খাওয়া হয়ে গেলে আজকের পুজো শেষ। তো সেই সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা সবাই চলে এসো আমাদের বাড়িতে মায়ের প্রসাদ খাওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিও কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু হয়ে আগামী আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমার পুজোটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, একদম ভুলবে না জানাতে। তো সবাই ভালো থেকো, টাটা।